হাই বন্ধুরা, আজকে চলে এসেছি আবার ছোট্ট একটি গল্প নিয়ে আমার রোজি স্টোরি টিভিতে। আজকের গল্পের নাম শেষ কথা। কলম এবং কাণ্ঠে আমি রজিনা ব্যানার্জি। একে আজ যে বড় তোমরা সবাই এ বাড়িতে এলে, কিন্তু এতদিন তো এই তোমরাই আমার থেকে মুখ ঘুরিয়েছিলে, আজ এখানে এসে কী লাভ বলো? আজ তোমাদের ওই মিষ্টি কথায় আমার বুকের মধ্যে একটুও শান্তি পাবে না। তোমরা এতদিন কেউ আমার কাছে আসোনি, তোমরা এত ভিড় করো না, আজ আমার কাছে একটু হাওয়া আসতে দাও, আমার বুকের মধ্যে যে পট্ট চলে যাচ্ছে। তোমরা যাও যাও যাও, যে যার কাজে যাও, তোমাদের তো সময়ের খুব মূল্য, তাই ওই মূল্যবান সময় আমার মতো একটা গরিব বাবার মেয়ের জন্য নষ্ট করো না। আমি তো আজ আর বেশি কথা বলতেও পারছি না, একদিন একটু গলা তুলে চেঁচিয়েছিলাম বলে আমার গলাটাই ওরা সারা জীবনের মতো বন্ধ করে দিল। আমি আমার মায়ের আশার অপেক্ষায় শুয়ে আছি। আমি আমার জন্মদাত্রী মাকে আজ শেষবারের মতো দেখতে চাই, মায়ের সঙ্গে শেষ কথা বলতে চাই। আমার গরিব দিন আনা খেটে খাওয়া বাবাকে একটু শেষবারের মতো দেখব বলে শুয়ে আছি। আমি জানি পৃথিবীর সব থেকে কঠিনতম কষ্টটা আমি আমার বাবা মাকে দিয়ে গেলাম, কিন্তু আমি তো চাইনি আমার বাবা মাকে কষ্ট দিতে। ওরা তো সবাই মিলে জোর করে আমার গলায় ফাঁস লাগিয়ে দিল, আমি ওদের সঙ্গে গায়ের জোরে পারিনি। ওই যে দূরে সুর করে যে মহিলাটা কাঁদছে, উনি হচ্ছে এবারই কর্ত্রী। আমি ওনার মধ্যে আমার মাকে খুঁজতে চেয়েছিলাম, ওনার আঁচলের তলায় লুকাতে চেয়েছিলাম, কিন্তু উনি আমার একদিনের জন্য শান্তিতে সংসারটা করতে দিল না। আমি ওনাকে শাশুড়ি ভাবতাম না, মা ভাবতাম, কিন্তু উনি আমার নাম দিয়েছিল ভিখারির বাচ্চা। তবুও তো এক বুক যন্ত্রণা নিয়ে বাঁচতে চেয়েছিলাম, একটু ভালোবাসা পাওয়ার জন্য এ বাড়ির সবার কাছে না কাঙালের মতো আমি বুক পাততাম। পরে ভাবতাম কেউ ভালো না বাসলেও বাবা যার হাতে আমাকে তুলে দিয়েছে সে তো আমাকে নিশ্চয়ই আগলে রাখবে, কিন্তু না, তার কাছে একদিনের জন্য স্বামীর ভালোবাসা আদর আহ্লাদ কিছুই এই পোড়া কপালে জোটেনি। তবে সে তার শরীরের খিদেটা ঠিক মিটিয়ে নিত, আর আমি ওটাকেই ভালোবাসা ভাবতাম। এরকম করতে করতেই ঠিক একদিন আমাকেও ভালোবেসে ফেলবে, কিন্তু আমি ভুল ছিলাম। এই এক বছরের মধ্যেও আমি ওর মনে একটুও জায়গা দখল করতে পারিনি। তবুও আমি মুখ বুঝে চাকরের মতো এ বাড়িতে পড়েছিলাম, তাছাড়া আমি কী বা করতাম বলো? আমি কী করে আমার এই অসহায় বাবার কাছে আবার হাত পেতে টাকা চাইতাম? আমার বাবাই তো এখন বিভিন্ন রোগে আক্রান্ত। আমার ছোট্ট একটা ভাই, আমার ভাইয়ের পড়াশোনার কত শখ ছিল, অভাবের তাড়নায় ভাইয়ের পড়াটাও বন্ধ হয়ে গেল, এখন সে রাজমিস্ত্রির জোগাড়ে। বাবা অসুস্থ শরীর নিয়ে এখনো খেটে চলেছে, তার সেই মুখে রক্ত তোলা উপার্জনের টাকা আমি কী করে আবার আনতাম? এর আগে তো অনেকবার এতে দাবি আমার গরিব বাবা পূরণ করেছে, আমার বাবার দেওয়া সব গহনাগুলো ওই পাষাণ্ড মদ খেয়ে জুয়ো খেলে নষ্ট করে দিল, আর এই কাজে ওকে প্রশ্রয় দিত মা। কিন্তু আমার মা এখনো কেন আসছে না? মা, বাবা, তোমরা তাড়াতাড়ি এসো, আমি আর এই পোড়া পৃথিবীতে থাকতে চাই না। তোমাদের এই সাজানো পৃথিবীতে আমি একদিনও শান্তি পাইনি, সেই ছোট্ট থেকে অভাব অনটনে মানুষ হতে গিয়ে দুবেলা দুমুঠো ভাত পেটে পড়েনি। আমাদের পাশের বাড়ির মিত্তিবাবু, মুখার্জিবাবু, স্যান্ডালবাবুদের বাড়িতে সুস্বাদু খাবারের সুগন্ধে পেট ভরে যেত আমাদের। কত ইচ্ছে হতো একটু ভালো মন্দ খাওয়ার, কিন্তু মাকে কোনো দিন মুখ ফুটে বলতে পারতাম না। মা শুধু আমার মাথায় হাত বুলিয়ে বলতো, তুই যখন বড় হয়ে শ্বশুর বাড়ি যাবি তখন সেখানে খুব সুখী হবি,
শান্তি পাবি, এখানকার অভাবটা সব পূরণ হয়ে যাবে ওখানে। তবে তোকে আমরা অনেক বড় ঘরে বিয়ে দেব। তখন থেকেই এক বুক আশা নিয়ে আমি দিন গুনতাম, স্বামী সংসার নিয়ে কল্পনার কত ছবি আঁকতাম। আদর ভালোবাসা ভরা একটা সংসার স্বপ্নে ছিল, কিন্তু আবার সেই স্বপ্নের রাজপুত্র স্বপ্নেই থেকে গেল। প্রতিটা মেয়ের মনেই একজন স্বপ্নের রাজপুত্র থাকে। এই রাজপুত্র মানে কিন্তু এই নয় যে তাকে ধন সম্পদশালী হতে হবে। প্রতিটা মেয়ে চায় এই রাজপুত্রের মধ্যে দয়া মায়া ভালোবাসা সর্বোপরি মানবিকতা যেন থাকে। কিন্তু বাস্তবে এরকম রাজপুত্রের দেখা খুব ভাগ্যবান মেয়ে ছাড়া পায় না, আর আমি সেই অভাগীর দলে পড়েছি। কি নিদারুণ যন্ত্রণা এরা আমাকে দিয়েছে সেটা শুধু আমার মন আর শরীর জানে। আর যে লোকগুলো আমার মৃত্যু সংবাদ শুনে ছুটে এসেছে, আমি একদিন এই লোকগুলোর কাছে ছুটে গিয়েছিলাম, আমার কষ্টের কথা জানিয়েছিলাম, সবার কাছে একটু সুবিচার চেয়েছিলাম। কিন্তু এই মা ছেলের ভয়ে আমার পাশে তখন একটা লোককেও পাইনি। আমি আমার বাবাকে কিছু জানাইনি, আমি আমার বাবার কাছে বোঝা হতে চাইনি। আর বাবা মা আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, তাই আর নতুন করে যন্ত্রণা দিতে চাইনি। এই সভ্য ভদ্র শিক্ষিত সমাজে আমার মতো চাপা গায়ের রঙের মেয়েরা সারা জীবনই কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করে যেতে হয়। এই সমাজের লোক ভগবানে বিশ্বাসী, কিন্তু ভগবানের তৈরি কালো মোটা বেটে মেয়ে দেখলে নাক সিটকায়। তখন এদের ভগবানের কথা মনেই পড়ে না। তখন কেন মনে হয় না আমাদের কষ্ট দেওয়া মানে ভগবানকে অপমান করা, কষ্ট দেওয়া? না, সে কথা কেউ ভাবে না। ভাবলে আমার মতো হাজার হাজার মেয়েকে অকালে চলে যেতে হতো না এই পৃথিবী থেকে। ওই তো আসছে আমার সোনা মা। বাবা তুমি মাকে সামলাও, মা বেশি কাঁদলে মায়ের যে বুকে কষ্ট হয়। এইবার আমার শান্তি, আমি তোমাদের মুখগুলো শেষবারের মতো দেখতে পেয়েছি। মা তুমি আমার গায়ে এত জোরে হাত দিও না, আমার সারা শরীর যে ব্যথা, ওরা কাল আমাকে অনেক মেরেছে, আমার গায়ে না সিগারেটের ছ্যাঁকা দিয়ে দিয়েছে। তুমি আমার শরীর দেখতে যেও না, তুমি আটকে উঠবে। মা ওরা মিথ্যা বলছে, আমি নিজে গলায় ফাঁস লাগাইনি, ওরা প্রথমে আমার মুখে বালিশ চাপা দিয়ে তারপরে আমার গলাটা দড়ির মধ্যে ঝুলিয়ে দিয়েছে। মা জানো, যখন ওরা আমার বুকে বালিশ চেপে ধরেছিল তখন না আমি ঝটপট করছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল। তখন মনে হচ্ছিল কেউ যদি আমাকে একটু বাঁচাতো। আমি পা ঝাপটাচ্ছিলাম, পালানোর চেষ্টাও করেছিলাম, ওদের হাতে পায়ে জড়িয়েও ধরেছিলাম, তবু ওরা আমাকে বাঁচতে দিল না। মা গো, আমি যখন নিঃশ্বাস নিতে পারছিলাম না তখন বুকের মতো না অসহ্য যন্ত্রণা হচ্ছিল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, আমি অত কষ্ট না সহ্য করতে পারছিলাম না। তখন আমার তোমার মুখটা খুব মনে পড়ছিল। মা আমি অনেক যন্ত্রণা নিয়ে এই পৃথিবী ছাড়লাম, তোমরা কষ্ট পাবে, তাই আমি কোনোদিন আমার কষ্টের কথা তোমাদের বলতে চাইতাম না, সবসময় তোমাদের সামনে হাসি মুখে খুশি থাকার অভিনয় করতাম। হয়তো আমার মতো এরকম মিথ্যা অভিনয় কত মেয়েকে করতে হয়, তবু সবাই একটু না বাঁচতে চায়, আমিও বাঁচতে চেয়েছিলাম। কালকে না একটু গর্জে উঠেছিলাম, তাই আমাকে শেষ হতে হলো। আমি তোমাদের সঙ্গে এই পৃথিবীতে থাকাকালীন আজ শেষ কথা বলছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তোমরা একটা কথাও শুনতে পাচ্ছ না। বাবা তুমি এই শয়তানগুলোকে না সহজে ছেড়ে দিও না, তাহলে আমার আত্মা কিন্তু শান্তি পাবে না। এদেরকে তুমি কঠিন শাস্তির ব্যবস্থা করো, যাতে সমাজের অন্য মানুষগুলো এই জঘন্য অপরাধ করতে ভয় পায়। জানি তোমার তো ক্ষমতা নেই, তুমি লড়াইটা করার তবু চেষ্টা করো। আর আমি যদি আবার এই পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করি, তাহলে যেন তোমাদেরকে মা বাবা রূপে আবার আমি পাই। তবে এবার
আমি যদি এই পৃথিবীতে আসি তাহলে আর দুর্বল নারী নয়, মা দুর্গার মতো শক্তিশালী নারী হয়ে এই পৃথিবীতে আসতে চাই। আজকে গল্পের মাধ্যমে আমি একটা ছোট্ট আমার বার্তা দেওয়ার চেষ্টা করলাম। আমরা প্রচুর মেয়েকে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতে, বিভিন্ন নিউজ পেপারের দৌলতে দেখি কত অজস্র মেয়ে এই নির্যাতনের শিকার হচ্ছে। শ্বশুর বাড়ির থেকে অত্যাচার অবহেলা সহ্য করতে না পেরে কখনো নিজেই জীবন নিজের জীবন শেষ করে দিচ্ছে, কখনো বা সেই শ্বশুর বাড়ির লোকগুলো জীবনটা নষ্ট করে দেয়। এমন অজস্র ঘটনা আমাদের সমাজের আশেপাশে এখনও 2020 সালে দাঁড়িয়েও আমরা দেখতে পাই। এটা যে কতটা কষ্টের একটা মেয়ের কাছে, তার পরিবারের কাছে, সেটা শুধু সেই পরিবারই জানে। যাদের সন্তান এই পৃথিবী থেকে চলে যায় একমাত্র তারাই জানে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা এই কাজগুলো করে তারা তো মানুষ, তাদের ঘরেও মেয়ে থাকে। যে শাশুড়ি মা এই অত্যাচার করে সেও কিন্তু একটা মেয়ে। আমরা মেয়ে হয়ে মেয়েদের সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াই। আমরা একজন আরেকজনের কষ্ট বোঝার জানার চেষ্টাই করি না, তার মনের দুঃখ তার যন্ত্রণা ভাগ করে নিতে চাই না বা পারি না, সেরকম মানুষের কথা তৈরি করি না। তাই এই সমস্যা চলতে থাকবে, কিন্তু আমাদের প্রয়োজন নিজের পায়ে দাঁড়ানো, নিজের একটা পরিচয় তৈরি করা, নিজে আর্থিকভাবে নিজের দায়িত্ব নিজে নেওয়ার জন্য, নিজে যেন সুন্দরভাবে আমি আমাকে পরিচালনা করতে পারি, আমাকে দেখে যেন কেউ ভয় না পায়, আমি যেন এই সমাজ এই সংসার পরিবারের কাছে বোঝা না হয়ে দাঁড়ায়, তার জন্য নিজের পায়ে দাঁড়াতে অবশ্যই হবে। তুমি ওপরের রং তোমার কেমন, তুমি কালো কি ফর্সা, তুমি বেটে কি লম্বা, তোমার মুখের গড়ন সুন্দর কি অসুন্দর, তার থেকেও বড় যে বিষয়টা সেটা হচ্ছে নিজের একটা পরিচয় তৈরি করা। কিন্তু আমরা সেটাই করি না। আমরা নিজেকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো প্রয়োজন, আমরা আমাদের ওপরের যে চেহারাটা ওপরওয়ালা দিয়েছে সেটা আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না, আমাদের এটা আয়ত্তের বাইরে। কিন্তু ভিতরের শক্তিকে কাজে লাগিয়ে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু পারি। এই শক্তিটা আমাদের প্রতিটা মানুষের মধ্যে আছে। আমি প্রতিটা ভিডিওর মাধ্যমে, প্রতিটা গল্পের মাধ্যমে এই বার্তাটাই দেওয়ার চেষ্টা করি। আমরা ইচ্ছা করলে প্রতিটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজেকে সম্মান করতে পারি। আমি যদি নিজের পায়ে দাঁড়াই তাহলে আমাকে প্রতিটা মানুষ সম্মান করতে বাধ্য, আমার দিকে আঙুল তোলার আগে অন্তত একবার হলেও ভাববে। নিজের প্রয়োজনে, আমার পরিবারের প্রয়োজনে আমি আমার একটা পরিচয় তৈরি করব, আমি নিজের পায়ে দাঁড়াবো, এটাই হয়ে উঠুক প্রতিটা মেয়ের স্বপ্ন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিন। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি, আর আপনাদের প্রতিটা কমেন্টস আমি পড়ি, আমি অনুপ্রাণিত হই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।